আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। সেই সুখবরটি হচ্ছে সৌদি প্রবাসীদের জন্য এবার 12টি পেশায় কাজের সুযোগ এসেছে। সেটি পুরোটি জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। জীবিকার টানে এখন হাজার হাজার লোক যায় বিদেশ, আর তার অনেক সংখ্যকই পাওয়া যায় মধ্যপ্রাচ্যে। সৌদি আরবে অসংখ্য প্রবাসীর দেখা মেলে, তবে অনেক প্রবাসী আছে যারা কিনা গিয়েও কোনো কাজ পায় না। এবার তাদের জন্য আসলো সুখবর, 12টি নতুন পেশা যুক্ত হচ্ছে প্রবাসীদের জন্য। সৌদি আরবের এবছরের শুরুর দিকে প্রবাসীদের 12 ধরনের প্রতিষ্ঠানের কাজে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার। সৌদি শ্রম মন্ত্রণালয় তখন নতুন আইন জারি করে নিষেধাজ্ঞা জারি করে। সৌদি সরকারের এ ধরনের সিদ্ধান্তে দেশটির প্রবাসীদের শ্রমবাজার সংকুচিত হয়ে যায়। চরম দুশ্চিন্তায় পড়ে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। ভিশন 2030 বাস্তবায়নে ও নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে দেশটির মোবাইল, বোরকার দোকান, রেন্ট কার, অ্যাকাউন্টিং, নারীদের তৈরি পোশাকের দোকানের পর এবার নতুন করে 12 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের উপর প্রবাসীদের নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। আইন অনুযায়ী চশমা, ঘড়ি, বাড়ি, গৃহ নির্মাণ সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, গাড়ির শোরুম, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিদ্যুৎ চালিত সামগ্রী, হাসপাতাল ব্যবহৃত সরঞ্জাম, চকলেট মিষ্টান্নর দোকান, রেডিমেড কাপড়ের দোকান, ক্রোকারি সামগ্রী, কার্পেট, ফার্নিচার এবং ডেকোরেশনের দোকানে শুধুমাত্র সৌদি নারী পুরুষে কাজ করতে পারবেন। এতে করে দেশটির প্রবাসীদের কাজের সুযোগ সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে সম্প্রতি সৌদি যুবরাজ তথা সৌদি সরকারের নির্দেশে সেসব প্রবাসীরা অনেকটাই হাঁপ ছেড়ে বাঁচলেন বলে মনে করা হচ্ছে। এ সপ্তাহের শুরু থেকে সেই সব বেকার প্রবাসীরা তাদের পেশা পরিবর্তন করে নতুনভাবে কাজের অনুমতি পাচ্ছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের কোনো লেটেস্ট আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।